সিঙ্গুরের দলুইগাছা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিস্ফোরণ, ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই হয়ে গেল কয়েকটি ঘর, একটি বড় বিল্ডিং এর একাংশ পুড়ে ছাই হয়ে যায়, অফিস চত্বরে রাখা একাধিক গাড়িও ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা, ছুটে যান মন্ত্রী বেচারাম মান্নাও। সিঙ্গুরের দলুইগাছা এলাকায় রয়েছে চন্দননগর মহকুমার অধীনে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেই অফিসের পাশাপাশি মহকুমার জল পরীক্ষাগারও আছে এখানে। আজ মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ করে বিস্ফোরণের মতো শব্দ হয় এবং আগুনের গোলা চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই জায়গায় ভয়ঙ্কর আগুন লেগে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন সকলেই। ঘটনার জেরে পুড়ে ছাই হয়ে গেছে অফিস চত্বরে ক্লোরিন মজুতের একাধিক ঘর, পুড়ে ছাই হয়ে যায় দুটি চার চাকা গাড়ি এবং দুটি মোটর বাইক। আগুনের গোলা ছিটকে গিয়ে লাগে কয়েক মিটার দূরে প্রধান অফিস বিল্ডিংয়ে, যার জেরে ভেঙে যায় সমস্ত কাঁচ, পুড়ে গেছে একাধিক যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত হয়েছে পরীক্ষাগারও। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন কর্মরত কর্মচারীরা। ছিটকে আসা আগুনের গোলা থেকে আহত হয়েছেন পাঁচজন কর্মচারী, তাদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতায় রেফার করা হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘন্টা দেরিকে চেষ্টায় আগুন আয়ত্তে আনে। অফিসের এক কর্মচারী রণজিৎ ভৌমিক জানান, অফিসে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়, তারপর চারিদিক থেকে আগুন ছুটে আসে, কোনো রকমে আমরা দৌড়ে বেরিয়ে আসি, দুটো গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কোথা থেকে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না, হঠাৎ আমরা অফিসের মধ্যে সবাই ছিলাম, হঠাৎ একটা আগুনের গোলা অফিসে গিয়ে লাগলো, অফিসে মাঝের ঘর পাশের ঘর পুরো দুটো ঘর আগুন ধরে গেল, আমি তো মাঝে আটকে গেছিলাম, তারপরে চারিদিকে উপরে বাস্টিং হচ্ছে, এ হচ্ছে চারিদিকে দোতলা সহ যাক করে, মানে বিস্ফোরণ হচ্ছিল, বিস্ফোরণ হচ্ছে খালি, হ্যাঁ কিসে বুঝবো কি করে, আগুন চারিদিকে ফাটছে, তো চারিদিকে আগুন ধরে গেছে, সেগুলো ফাটছে এই মতো অবস্থায়। সেখানে মাঝের ঘরটা যা করে আগুনটা থামলো, ওই আমরা ছুটে যা করে বেরোতে পারলাম। মানে এখানে কি বিস্ফোরণ জাতীয় কিছু ছিল না, এটা তো একটা সরকারি গবেষণা আবার, সে আমি বুঝতে পারবো না কোথা থেকে আগুন, আমরা তো কেউ বুঝতেই পারছি না কোথা থেকে ধরলো। হ্যাঁ মেন বিল্ডিংয়ে। সিঙ্গুরের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবি মান্না। মন্ত্রী বেচারাম মান্না জানান, মহকুমার এই জনস্বাস্থ্য কারিগরি অফিসের জলে মিশ্রণ করার ক্লোরিন রাখা ছিল, সেই ঘরে কোনো কারণে আগুন লাগে, সেটা থেকে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 50 মিটার অবধি আগুন ছড়িয়ে পড়ে, ভয়ঙ্করভাবে অফিস ও পরীক্ষাগারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে পিএইচই জলে যে ক্লোরিন দেওয়া হয়, যেহেতু এটা আমাদের চন্দননগর সাবডিভিশন অফিস, এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন, সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সিটের জন্যই এটা হয়েছে, এবং খুব ভয়ঙ্কর অবস্থা, দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচোয়া দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারত, যা যেভাবে আগুন লেগেছে, এবং পুরো মানে 50 মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। আহত 5 জনের মতো হয়েছে, একজনের গুরুতর উন্ডেড, তাদেরকে এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, অফিসের ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং স্টাফেদের গাড়ি, চার চাকা গাড়ি, এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে, তার মোটর সাইকেলও পুরো ছাই হয়ে গেছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।